আমাদের খাবারে আমাদের সংস্কৃতিতে বাঙালিকে আলাদা করে পরিচয় করে দেওয়ার একটি দিন। এইটা নিঃশব্দে বাঙালি জাতির জন্য অনেক আনন্দ। এই দিনের সাথে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক প্রতিফলন সবকিছুর মধ্যে বাঙালিকে ধরে পাওয়া যায়। আমি বিশ্বাস করি আগামী প্রজন্ম আমাদের এই আজন্ম দাবিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বিকাশকে এগিয়ে নিয়ে যাবে এবং যুগ থেকে দূরত্ব আমাদের বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে নিজেকে সম্পৃক্ত করব। পবিত্র রোজার মধ্যে সংক্ষিপ্ত আকারে আমরা অনুষ্ঠান করার চেষ্টা করেছি। আমরা খুবই আনন্দিত এবং খুশি যে অনেক অভিভাবক এসেছে আজকের এই অনুষ্ঠানে, অনেক শিক্ষার্থীরা এসেছে। সবারই আনন্দে সবাইকে সামিল হয়ে আনন্দ প্রকাশ করার যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগের সাথে আমরা সবাই একাত্মতা প্রকাশ করছি এবং আনন্দ অনুভব করছি। সবাইকে আবারও নববর্ষের চতুর্থী শেষ হচ্ছে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভ নববর্ষ। Thank you.
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে বেশি, নতুন বছর আসছে, কিন্তু যখন ধরে রাখো স্বপ্নগুলো সফল করে ভীষণ ভালো থেকো। শুভময় বর্ষ বাংলা ৩৪৩। আমরা আজকে দুঃখ পুরো বছরের দুঃখ কষ্ট সব কিছুকে ভুলে নতুনভাবে বছরকে বরণ করার জন্য এখানে সমবেত হয়েছি। আমাদের এই দিনটি বিশেষভাবে আনন্দ, আমাদের এই দিনটি বিশেষভাবে ভালো লাগা। হাজার বছরের বাঙালি সংস্কৃতির যে অসাম্প্রদায়িক ভালো লাগা ভালোবাসা, সেই অসাম্প্রদায়িক চেতনা থেকেই আমরা কিন্তু আজকে এখানে সমবেত হয়েছি। পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ তথা বাংলা পত্রিকার প্রথম মাস বৈশাখের এক তারিখে বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সেই হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত। Yeah, that's
সকলকে সুখী এবারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি উপভোগ করার জন্য একটি দলীয় পরিবেশ আজই নতুন রতনে বিশ্বাসী Nu,
Yeah.
বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে নতুন বছর আসছে তাকে যখন ধরে রাখো স্বপ্নগুলো সফল করে ভীষণ ভালো থেকো শুভ নববর্ষ বাংলা ১৪৩০ আমরা আজকে দুঃখ পুরো বছরের দুঃখ কষ্ট সব কিছুকে ভুলে নতুন ভাবে বছরকে বরণ করার জন্য এখানে সমবেত হয়েছি আমাদের এই দিনটি বিশেষভাবে আনন্দ আমাদের এই দিনটি বিশেষভাবে ভালো লাগা হাজার বছরের বাঙালি সংস্কৃতির যে অসাম্প্রদায়িক ভালো লাগা ভালোবাসা সেই অসাম্প্রদায়িক চেতনা থেকেই আমরা কিন্তু আজকে এখানে সমবেত হয়েছি পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ তথা বাংলার পঞ্জিকার প্রথম মাস বৈশাখে এক তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবের অংশ হয়ে থাকে পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে সে হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত আমার দিকে দেখাবে সবাই দেখি